Assalamualaikum. আমরা এখন দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্ক ছিল 3.33 গুণ 0.33, এর গুণফলের সাথে 0.99 যোগ করলে কত হয়। তো 3.33 তার সাথে গুণ করতে হবে হচ্ছে 0.33, তো এটা গুণ করে তারপরে আবার যোগ করতে হবে। তো 3 3 9 3 3 9 3 3 9, আর এটা আসবে হচ্ছে 3 3 9 3 3 9 3 3 9। তো এটা করলে পাবো হচ্ছে 9 9 2 18 8 18 হচ্ছে 1 9 9 18, আর 1 9 হচ্ছে 19 19 এর 9 18 হচ্ছে 1 9 আর 1 হচ্ছে 10। দশমিক বসাবো হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ 1 2 3 4 ঘর আগে, অর্থাৎ 1.0989 হবে হচ্ছে গুণফল। তার সাথে যোগ করতে হবে হচ্ছে 0.99, তাহলে 0.99 যোগ করলে 0.99 00 আমরা লিখতে পারবো, তাহলে আসবে হচ্ছে 9 8 9 2 18 8 18 হচ্ছে 1 9 আর 1 10 0 হাতে হচ্ছে 1 1 আর 1 হচ্ছে 2, তাহলে 2.0889 হবে হচ্ছে নির্ণয় মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 2, নম্বর 2 এ বলা আছে 5 ডজন কলা ও 2 হালি ডিমের দাম 672 টাকা এবং 1টি ডিমের দাম 9 টাকা হলে 1 হালি কলার দাম কত। তো 5 ডজন কলা, কলাকে যদি আমরা ব্যানানা দ্বারা ধরি তাহলে 5 × 12 = 1 ডজন × b, অর্থাৎ বানানা প্লাস 2 হালি 2 × 4, এটা হচ্ছে ডিম, এই ইকুয়াল টু হবে হচ্ছে 672 টাকা, আর একটা ডিমের দাম হচ্ছে 9 টাকা, তাহলে ই ইকুয়ালটা আমরা ধরতে পারবো হচ্ছে 9, তাহলে লিখতে পারবো 60b + 2 × 4 × 9 = 672, বা 60b এটুকের মান হচ্ছে 72, তাহলে আসবে হচ্ছে 672 - 72, বা 60b = আসবে হচ্ছে 600, বা b = আসবে হচ্ছে 10, অর্থাৎ একটা বানানা বা কলার দাম হচ্ছে 10 টাকা, তাহলে এক হালি কলার দাম কত, 4b = আসবে 4 × 10 = আসবে হচ্ছে 40, অর্থাৎ 40 টাকা হবে হচ্ছে এক হালি কলার দাম। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 3, নম্বর 3 এ বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 সেন্টিমিটার ও উচ্চতা 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত। তো ভূমি বলা আছে হচ্ছে 8 সেন্টিমিটার আর উচ্চতা বলা আছে হচ্ছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল হিসাব করলে আমরা জানি 1/2 × ভূমি × উচ্চতা, অর্থাৎ এটা আসবে হচ্ছে 40, অর্থাৎ 40 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 4, নম্বর 4 এ বলা আছে একটি উড়োজাহাজের গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে। ঘন্টায় 100 কিলোমিটার মানে হচ্ছে 100 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে হচ্ছে 60 × 60 = আসবে হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 100 কিলোমিটার যায় 3600 সেকেন্ডে, আমাদের যেতে হবে হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার যাবে হচ্ছে 3600 / 100 = আসবে হচ্ছে 36 সেকেন্ডে, এই 36 সেকেন্ড হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 5, নম্বর 5 এ বলা আছে x² + x - 20 = হোয়াট, এটা মিডল টার্ম করলে আসবে হচ্ছে 4 5 = 20, x² + 5x - 4x - 20, x কমন নিলে x + 5 - 4x + 5 = x + 5 × x - 4, এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 6, নম্বর 6 এ বলা আছে 0.1 × 0.2 × 0.3 × 0.4 = কত। তো 3 4 12 12 2 24, অর্থাৎ 24 লিখে ফেলবো, তারপরে হচ্ছে আমাদের দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ 1 2 3 4 ঘর রেখে, অর্থাৎ 0.0024 হবে হচ্ছে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 7, নম্বর 7 এ বলা আছে সমকোণী ত্রিভুজে 2টি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, ও ত্রিভুজের দৈর্ঘ্য কত। তো 2টি বাহু, এটা যদি 4 হয় আর এটা যদি আমাদের 3 হয় আর এটা যদি অতিভুজ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ সরাসরি বের করতে গেলে 4² + 3² হোল রুট করতে হবে,
equal to 16 plus 9 whole root equal to 25 whole root equal to 5 অর্থাৎ 5 সেমিটার হবে হচ্ছে অতিভুজ এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 8 নাম্বার 8 এ বলা আছে সরল কোণের পরিমাণ কত সরল কোণ বলতে বোঝায় এই বিন্দুতে এখানে যে কোণটা হয় এটা এটা হয় হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ এক সরল কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 9 এ বলা আছে x plus 1 plus x plus 2 plus x plus 3 equal to কত তো এখানেই দেখা যাচ্ছে যে তিনটা x অর্থাৎ 3x plus 1 2 3 যোগ করলে আসবে হচ্ছে 6 3x plus 6 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 10 এ বলা আছে সরল মুনাফার ক্ষেত্রে I equal to PNR এখানে P কি নির্দেশ করে I equal to PNR এখানে P নির্দেশ করে হচ্ছে মূলধন N নির্দেশ করে হচ্ছে সময় আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর I হচ্ছে মুনাফা তাহলে প্রশ্নের উত্তর হবে হচ্ছে মূলধন P তারপরে প্রশ্ন নাম্বার 11 নাম্বার 11 তে বলা আছে বৃত্তের ব্যাসার্ধ পাই হলে পরিধি কত তো বৃত্তের ব্যাসার্ধ পাই মানে হচ্ছে R equal to পাই হবে পরিধি হবে হচ্ছে 2 পাই R তো যেহেতু পাই ইকুয়াল টু আর বা r ইকুয়াল টু পাই তাহলে আমরা লিখতে পারবো 2 পাই ইনটু পাই ইকুয়াল টু আসবে হচ্ছে 2 পাই স্কয়ার এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 44 44 এ বলা আছে প্রথম 10 কেজি পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 4 টাকা ফি নেওয়া হয় 27 কেজি পরিবহনের জন্য কত ফি নিতে হবে তো এখানে স্ল্যাব হচ্ছে দুইটা একটা হচ্ছে 10 কেজি পর্যন্ত আরেকটা হচ্ছে 10 কেজির উপরে যাওয়া হয় তো টোটাল যেহেতু 27 কেজি সেটা 10 কেজির উপরে হবে হচ্ছে 17 কেজি তো প্রথম 10 কেজিতে হচ্ছে 5 টাকা করে নেওয়া হয় তাহলে মোট খরচ আসবে হচ্ছে 10 ইনটু 5 আর পরবর্তী প্রতি কেজিতে নেওয়া হচ্ছে 4 টাকা করে তাহলে 17 ইনটু 4 তো এটা করলে আসবে হচ্ছে 50 প্লাস এটা করলে আসবে হচ্ছে 68 সব মিলিয়ে আসবে হচ্ছে 118 অর্থাৎ 118 টাকা খরচ হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর 45 নম্বর 45 এ বলা আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তো এটা যদি একটা বৃত্ত হয় আর এর ভিতরে যদি একটা বর্গক্ষেত্র আমরা চিন্তা করি এমন তো বৃত্তের ব্যাসার্ধ বলা আছে হচ্ছে 5 সেমি তাহলে এইটুকু 5 হলে এটা হবে 5 আর এই ভাগটা হচ্ছে বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের কর্ণ তো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণ হবে হচ্ছে √2a তাহলে রুট টু এ সমান হবে হচ্ছে 5 যোগ 5 ইকুয়াল টু 10 বা এ ইকুয়াল টু আসবে হচ্ছে 10 বাই রুট টু বা এ স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে তাহলে 10 স্কোয়ার বাই রুট টু স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 100 বাই 2 বা এ স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 50 অর্থাৎ 50 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর 46 46 এ বলা আছে পাই এর মান কত পাই ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 2 পাই আর ডিভাইড বাই 2 আর 2 পাই আর মানে হচ্ছে পরিধি আর 2 আর মানে হচ্ছে ব্যাস তাহলে আমরা বলতে পারবো হচ্ছে পাই ইকুয়াল টু পরিধি বাই ব্যাস অর্থাৎ পরিধি এবং ব্যাসের অনুপাত এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর 47 নম্বর 47 এ বলা আছে চারটি সরল রেখা এক বিন্দুতে ছেদ করলে কয়টি সরল কোণ উৎপন্ন হয় তো চারটি সরল রেখা যদি একটা বিন্দুতে আপনি ছেদ করান এরকম আসবে সরল কোণ কয়টা হয় সরল কোণ বলতে বোঝায় প্রত্যেকটা বাহুতে এই দুইটা করে সরল কোণ হয় এই বাহুতে এই দুইটা করে হয় সেই ক্ষেত্রে যেহেতু আমাদের বাহু হচ্ছে চারটা দুইটা করে সরল কোণ হলে সরল কোণ হবে হচ্ছে আটটা মোট আটটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 48 নম্বর 48 এ বলা আছে ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 39 হলে শেষ তিনটি সংখ্যার যোগফল কত তো আমাদের প্রথম তিনটির যোগফল বলা হচ্ছে 39 তাহলে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে তার গড় পাওয়া যাবে গড় পেলে আমরা পাবো হচ্ছে 13 অর্থাৎ 13 হচ্ছে অ্যাভারেজটা গড় নাম্বারটা সবসময় মাঝখানে থাকে যেহেতু বলা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে 12 13 14 এই হবে হচ্ছে প্রথম তিনটি সংখ্যা তাহলে তারপরের সংখ্যাগুলো কি হবে 15 16 17 এই হবে জিজ্ঞাসা করা হয়েছে শেষ তিনটির যোগফল কত অর্থাৎ 15 16 17 এর যোগফল অথবা আপনি যেটা পারেন সেটা হচ্ছে 16 কে 3 দ্বারা গুণ করেন তাহলে হবে 3 16 হচ্ছে 48 এই 48 হবে এই প্রশ্নের উত্তর অথবা 15 16 17 যোগ করলে 48ই পাওয়া যাবে 48 হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর 49 নম্বর 49 এ বলা আছে 2 9 23 44 এর পরবর্তী সংখ্যা কত তো 2 থেকে 9 এর যে ডিফারেন্স এটা হচ্ছে 7 9 থেকে 23 এর ডিফারেন্স হচ্ছে 14
23 থেকে 44 এর ডিফারেন্স হচ্ছে 21 তাহলে তারপরে ডিফারেন্সটা হবে 7 দুগুণে 14 3 7 21 4 7 28 তাহলে 44 এর সাথে 28 যোগ করতে হবে 44 এর সাথে 28 যোগ করলে আমরা পাবো হচ্ছে 72 এই 72 হবে হচ্ছে পরবর্তী সংখ্যাটি এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 50 নাম্বার 50 এ বলা আছে 8 এর বর্গমূল কত তো 8 এর বর্গমূল বের করতে গেলে আমরা আগে 8 লিখব তারপরে দেখ আসে 2 এর বর্গমূল করলে অর্থাৎ 2 এর বর্গ করলে আমরা পাবো হচ্ছে 4 4 লেখার পর আমাদের বিয়োগফলটা লিখতে হবে হচ্ছে 4 এইবার এই 2 এর দ্বিগুণ লিখতে হবে দ্বিগুণ হচ্ছে 4 4 লেখার পর আমরা যেটা করব যেহেতু যায় না সেই ক্ষেত্রে দশমিক দিয়ে 2টা শূন্য দিব এখন 4 এর পিছনে কত বসালে অর্থাৎ 4 এর পিছনে 8 বসে যদি 8 দ্বারা গুণ করি তাহলে কাছাকাছি যায় তাহলে 48 বসাবো 8 বসাবো এখানে একটা 8 বসাবো আর 48 ইনটু 8 এটা করলে পাওয়া যাবে হচ্ছে 384 তাহলে আসবে হচ্ছে 384 এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে আসবে হচ্ছে 16 আবার দাগ দিব 28 এর ডাবল লিখব আসবে হচ্ছে 56 এখন যেহেতু যায় না সেহেতু আবার এখানে 2টা শূন্য দিব এবার আমরা দেখব 56 এর পরে কোন সংখ্যা বসালে এবং সেই সংখ্যা দ্বারা গুণ করলে এর কাছাকাছি যায় তো 56 এর সাথে যদি আমরা 2 বসাই এবং 2 দ্বারা এটাকে গুণ করি তাহলে আসবে হচ্ছে 1124 যদি 3 বসাতাম তাহলে 563 কে 3 দ্বারা গুণ করতে হতো সেটা বেশি হয়ে যেত 1600 সেই ক্ষেত্রে আমরা 1124 বসাবো এখানে বসালাম হচ্ছে 2 2 বসালে এখানে একটা 2 বসাতে হবে বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 47 বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 476 এখন আবার এই 282 কে আমরা 2 দ্বারা গুণ করব আসবে হচ্ছে 564 এখন আবার দেখতে হবে এই 564 এর পেছনে কত বসিয়ে গুণ করলে সেটা হয় কাছাকাছি হয় তো এটা 8 বসিয়ে 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 45184 আর এর পেছনে যেহেতু যায় না 2 শূন্য বসাতে হবে 45184 তো এখানে আমরা বসাবো হচ্ছে তাহলে 8 এই 8 আবার এখানে বসাতে হবে তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে 2416 অর্থাৎ সিস্টেমটা হচ্ছে এখানে যা বসিয়ে হবে পরে ডাবল এখানে আনতে হবে আর শেষে একটা সংখ্যা যেটা বসিয়ে গুণ করব সেটা আবার এখানে বসাতে হবে এই সিকোয়েন্স আমাদের আগাবে তাহলে আমাদের এটা আসবে হচ্ছে উত্তর আরও করা যাবে যেহেতু অপশনে আমাদের 3 ডিজিট পর্যন্ত গিয়েছে সেই ক্ষেত্রে আমরা 3 ডিজিট পর্যন্ত করব 2.828 এটি হবে হচ্ছে বর্গমূল এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর 62 নম্বর 62তে বলা আছে 1 ঘনমিটার সমান সমান কত সেন্টিমিটার এটা হবে হচ্ছে 1 ঘনমিটার সমান সমান কত ঘন সেন্টিমিটার 1 ঘনমিটার এর ক্ষেত্রে আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার তাহলে ঘনমিটারের ক্ষেত্রে আমরা যেটা করব 1 ঘনমিটার ইকুয়াল টু আসবে হচ্ছে 100 ইনটু 100 ইনটু 100 ইকুয়াল টু আসবে একের পরে 60 ঘন সেন্টিমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 63 নাম্বার 63তে বলা আছে 1 বিলিয়ন সমান সমান কত 1 বিলিয়ন সমান সমান হচ্ছে 1000 মিলিয়ন এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ